জয় হিন্দ দোস্ত, স্বাগত জানাইছো সকলোকে ইনফরমেশ্যন আসামিজ চ্যানেলটার নতুন ভিডিও এটার মাজলৈ। তো বন্ধুসকল, এটা বহুতেই ভাল খবর। অসম পুলিশের ফালের পৰা পুনর্বার নতুন পদ মুকলি করা হব। হয় ফ্রেন্ডস, আর এই কথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্যারে ঘোষণা করেছে। আপনার ভিডিও ক্লিপটো দেখাই আছো, ভিডিওটো চাই থাকিব। লড়ার আসনি আছে যে দেউতাক মাতর কথা শুনি পড়া শুনা করে ধুনিয়া ধুনিয়া বুয়ারি আনব লাগে, হয়নে? আর দেউতাক মাকক চাব লাগে ভাল করে, হয়নে নহয়? আজিকালি লড়াবিলাকর বহুত লড়ার আসনি হয়ে গেছে দেউতাক মাকক নুসুয়া। আটাইতকৈ ডাঙর আসনি হব লাগে দেউতাক মাকক চুয়া। এতিয়া লড়ার ডাঙর আসনি কি, লড়া ছোৱালী ডাঙর আসনি কি? আগতে অসমত চাকরি পাবর কারণে টাকা দিব লাগিছিল, হয়নে? 2012 চনের পৰা শিক্ষক হবর কারণে টাকা নাই, টেট আহি গল। এইবার পুলিশের চাকরি আপনাদের দেখিছে যে রিক্সা চালকর লড়াই পাইছে, ঠেলা চালকর লড়াই পাইছে, আনকি বজারত পকরি বিক্রি করা দোকানির লড়াইও এবার, দোকানের লড়াই এবার চাকরি পাইছে, পাইছে না? গতি লড়ার কারণে আটাইতকৈ ডাঙর আসনি হল করাপশন নোহাক বিনা পয়সা চাকরি, হয়নে? ভাল করে এতিয়া কমান্ডো বেটেলিয়নের রিজাল্ট দিব, অহা বছর পুলিশের চাকরি আকো উলাব। দৌড়া দৌড়ি ফিজিক্যাল ফিটনেস হব, অহা বছর উলাব। এই বছর আর একটা রিজাল্ট দিব আগস্ট, তারপর আকো ফেব্রুয়ারি মাসত অ্যাডভার্টাইজ উলাব, হব? সকল লড়ার কারণে মেইন আসনি হল টাকা নিদিয়াক চাকরি। তো বন্ধুসকল, নিশ্চয়কৈ আপোনালোকে ভিডিও ক্লিপটো চালে আর গম পালে যে অসম পুলিশের নতুন পদ মুকলি হব। আর এই কথা মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা করলে, আর ঘোষণা করলে যে কম দিনের ভিতরতে কমান্ডো বেটেলিয়নের রিজাল্টও ঘোষণা করব। গতি যি নহক, আপনার এটা সকলের ভাল রিজাল্ট আহক বলে আশা করো। আর যখন এবার অসম পুলিশের সিলেক্ট নহল, তেওঁলোকেও মন বেয়া করব নালাগে। আপনাদের আগন্তুক নতুন রিক্রুটমেন্টের প্রিপারেশন করে থাকবে। তো বন্ধুসকল, ইমানে আছে ভিডিওটা। আপনাদের ভিডিওটা ভালো ভালো লাইক করবো, চ্যানেলটা নতুন করে আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিব। ধন্যবাদ।